কিছু জিনিস হতাশার, কিছু জিনিস লজ্জাজনক, আর যেটা আমাদের দেশ নিয়ে করাচ্ছে সেটা হচ্ছে হাস্যকর। যার যার দেবতা তার তার কাছে, তাকে নিয়ে ছিনে মিনে খেলাটা ঠিক না, কিন্তু সবাই সেটা করছে, এটাই আর কি খারাপ লাগে। আর কিছু না, পরিচয় দিচ্ছে নিজেদের, আর কি করা যাবে। মশলাটা ভালো করে কষে নিয়েছি। কি নিয়ে এসেছে দেখো, চায়ের সাথে টা চপ নিয়ে এসেছে, আলুর চপ, বিলেতি আমরা মাখানি। এখন আমি ওয়েট করছি মায়ের জন্য। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ভ্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। এখন এসেছি পাখিদের ঘরে, পাখিদেরকে দানা, পাখিদেরকে দানা দিতে এসেছি। তবে এসেই আমি কেন থমকে গেলাম সেটাই তোমাদেরকে এখন দেখাবো। কি বলবো এদেরকে, কি বলবো বলো। দানার বাটিগুলো বার করে রেখেছি, সেটাই এখন দেওয়ার জন্য এলাম। সকালে তো ছোলা চিড়ে যেমন দিয়ে দিয়েছি, এখনও ছোলা খাচ্ছে একজন। আর কি করেছে দেখো, এখানে জলের বাটিটা রাখি, জলের বাটিটা কোথায় দেখো, আর সব জল দেখছি ফেলে দিয়েছে, উল্টেই রাখো। জলের বাটিটাতে জল নেই, এখান থেকে বাটিটা উল্টে ফেলে জল ফেলে দিয়ে কোথায় বাটিটাকে নিয়ে গেছে দেখো, কি বলবে বলো। এই দেখো খালি জলের বাটি, এই অবস্থা। এই কি করেছিস? হ্যাঁ, ছোলা টোলা দিয়েছে, খেয়েছে, ছড়িয়েছে, আর জলের বাটিটাও দেখো। কি বলবে এদেরকে, এখন দানা দিই, এখন দানা দিয়ে দিই। আমাদের দানা রয়েছে মিক্স করা একেবারেই। রাখতে দে এটা, ওদের জন্য জলটা নিয়ে আসব। জল নিয়ে আসি। এই যে আমার ঘন্টু, ঘন্টু ঘন্টু, তুমি বসে কি দেখছো? ও ঘন্টু, কি দেখছো, কি দেখছো? জল নিয়ে নিলাম, এমনিতেই তো দুবার জল চেঞ্জ করে দিই, কিন্তু এইভাবে জলগুলো দিয়ে ফেলে। আর জলের বাটির নিচে তো নিচের খাঁচার খাওয়ারের বাটিগুলো থাকে, দানার বাটিগুলো, দানার বাটিতে জল পড়লে পুরো দানাগুলো ভিজে এক একার হয়ে যায়। জলের বাটিটা জায়গায় রেখে দিয়েছি। বৃষ্টি পড়ছে একদম ঝিরিঝিরি করে, আর মেঘও করেছে। আয় ঘন্টু, আয়, এই যে আমার ঘন্টু। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। অবশ্যই কিন্তু একটা লাইক করে ব্লগটা দেখা শুরু করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আর তোমাদের যদি মন চায় তোমরা ব্লগটা তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আজকে আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মা রান্না বসিয়ে দিয়েছে, আর আমি মাকে এখন রান্নার জোগাড় করে দিচ্ছি। ভাত আর ডাল বসিয়েছে, আমি এখন মাকে পেঁয়াজ আর কাঁকরোল ভাজা হবে, কাঁকরোল ভাজার জন্য কাঁকরোল কেটে দেব, আর পেঁয়াজ কাটছি ডিম ভাজার জন্য। ডালটা কি দিয়ে ফোড়ন দেবে মা? পাঁচফোড়ন দিয়ে দেবে। আচ্ছা, পেঁয়াজটা আমি ওই ডিম ভাজার জন্য কেটে দিলাম। এই বেলা ডাল আর ভাজা সাথে ওই আলু সিদ্ধ দিয়েছে, তার কারণ মার ওই বেলা আবার আজকে ঘুগনি খেতে মন চাইছে, তাই তো মা? ও বেলা কি ঘুগনি হবে? এই আগের দিন করেছিলাম নিরামিষ ঘুগনি, সবার তো দারুণ লেগেছে, বাবা তো চেয়ে চেয়ে খেয়েছে যে নিরামিষ পছন্দই করে না কিছু, সেইভাবে মা বলছে আজকেও নিরামিষভাবেই করতে। মটরটা ভিজিয়ে দিয়েছো? ভেজানো হয়ে গেছে? ও মানে কনফার্ম, আমাকে না জিজ্ঞেস করে, আমাকে না জিজ্ঞেস করে, যে রান্না করবে তাকে না জিজ্ঞেস করেই মা এইসব করেছে, ভাবো।
কি অবস্থা! পেঁয়াজ আর কাঁকরোলটা কেটে দিলাম, আর মা এখানে দেখছি মটরটা ভিজিয়েও দিয়েছে। রাতের জন্য ঘুগনি করব, তবে এখন না, সন্ধেবেলা রান্না করব। আর এখানে ভাত হচ্ছে, আর এখানে মা ডাল সিদ্ধ বসিয়েছে। ডালটা সিদ্ধ হয়ে গেলে মা বললো আজকে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দেবে। আজকে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দেওয়া হচ্ছে। ডিমটা ভেজে নিয়ে তারপরে কাঁকরোলটা ভাজবো। কাঁকরোলটা এখনো ভাজা হয়নি। নুন মাখানো আছে? আচ্ছা, ডিমটা ভেজে নিই। আবার বৃষ্টি নামলো, যদিও আজকে আমি স্নান করে নিয়েছি, বৃষ্টির আগে আজকে আমার স্নান হয়ে গেছে, কিন্তু এই যে স্নান হয়ে গেছে, স্নানের পর আর কি বৃষ্টি নেমেছে, তবে এখনো খাওয়া হয়নি। মা এখন ভাত বাড়ছে, আর এইদিকে বৃষ্টি পড়ছে। আজকে কী কী রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভাত, সাথে রয়েছে ডিম ভাজা, এখানে রয়েছে কাঁকরোল ভাজা, যেটা মাকে আমাকে দিতে না করেছিলাম তার সাথেও মা দিয়েছে। আর রয়েছে এই শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা, পাঁচ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর এখানে রয়েছে একটু আলুর তরকারি। এইগুলো আজকে মানে দুপুরের মেনু। রাতে তো অন্য কিছু করব, তাই দুপুরে ডাল ভাত আর ভাজা। আমার তো ডাল ভাতের সাথে একটু আলু ভাতে হলে আর কিছুই লাগে না। এই যে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, খেয়ে নিই, তারপরে ওরাও অপেক্ষা করছে, ওদেরকেও খেতে দেবো। বিকেলবেলা এখন আমরা কাটছি। মা দু তিন দিন আগেই নিয়ে এসেছিল, তবে কাটা হয়নি, ওই তপর জন্য অপেক্ষা করে করে আজকে আমি কেটেই নিচ্ছি আর খেয়েও নেব। সেদিন বলে গেল যে হ্যাঁ আসবো, কিন্তু কালকে আর আসি, তাই এখন আমি বসে বসে কাটছি নুন লঙ্কা দিয়ে মেখে খেয়ে নেব। একদম টক না, ঠিক আছে।
দুটো আমরা কেটে নিয়েছি, কিছুই দেব না, শুধু একটু জলজিরা দিচ্ছি বেশ, আর একটু লঙ্কার গুঁড়ো দেব। মা খাবে যেহেতু তাই বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না। বিলেতি আমরা মাখা নিয়ে এখন আমি ওয়েট করছি মায়ের জন্য, আমি আর মা খাবো একসাথে। আর এখানে দেখো ঘন্টু ঘন্টু কী করছে, ঘন্টু ফন্টু ধরো ধরো, এই যে মাকে ডেকে 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 বার করলাম বাইরে। আমি ওকে ডাকছি, ও আমাকে ডাকছে, তাহলে কী করে হবে বলো? আমি ওকে ডাকছি, ও আমাকে ডাকছে। কেমন খেতে বলো, তোমার জন্য তো বেশি ঝাল দিইনি। আমরা থেকে আটা আটিটা বেশি ভালো, আমরার থেকে আটিটা ভালো লাগে। আটিটা অন্য কোনো ফলের তো, আমরা আটিটা বেশি ভালো লাগে। টক নেই দেখো, খুব একটা টক একদম নেই তা না, আছে কিন্তু খুব খুব টকটা নেই। নিয়ে নিয়েছি তুমি আর বাবা খাও, আর এই দেখো বন্ধু বন্ধু আমরাটা খেয়ে নিয়ে আমি এখন মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, মটরগুলো বেশ অনেকক্ষণ ভেজানো ছিল, এখনই সিদ্ধ করে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এইবারে সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো। শর্টকাটে তোমাদের সাথে আজকে কী করে আমি ঘুগনিটা বানালাম সেটা শেয়ার করে দিলাম। আগের বারে একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, আগের বারে চানা মশলা দিইনি, তবে আজকে চানা মশলা দিলাম। নামানোর আগে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, নুনটা টেস্ট করে নিয়েছি, নুন একটু লাগতো দিয়েও দিয়েছি, শুধু একটু মিষ্টি দিয়ে দিলাম, এইবারে নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার নিরামিষ ঘুগনি। এখন চা খাওয়া হচ্ছে, কটা বাজে দেখবে, 8:30। আর কে এসেছে দেখো, এক্ষুনি ঢুকলো এক্ষুনি। আর কি নিয়ে এসেছে দেখো, চায়ের সাথে টা চপ নিয়ে এসেছে, আলুর চপ। আর এখানে কি আছে গো? আলুর চপ, আলুর চপ সবগুলোই। আর একটাই মনে হয় পেঁয়াজি পেয়েছে, একটা পেঁয়াজি আর এই যে আলুর চপ নিয়ে এসেছে, আলুর চপ আর এই যে একটা পেঁয়াজি নিয়ে নিয়েছি সুন্দর করে। এই যে চা রয়েছে, এখন খাওয়া হবে, খাও। এই যে আলুর চপ নিয়েছি, বর্ডার সিকিউরিটি ফোর্স প্রচন্ড প্রচন্ড বেড়ে গেছে, বাড়িয়ে দিয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স
অনেক দিন আরে আমরা তো আমরা ঠিক আছে আরে আমরা তো বাংলাদেশে কোথায় কাছে আছি আমরা তো কাছে না যাও রাস্তা চপগুলো বড় মোটামুটি চপটা এত দারুণ খেতে আমি একটা খেয়ে আবার একটা নিয়েছি এত ভালো খেতে চপটা এই যে আমাদের সামনে আমার বন্ধুর জেঠির দোকানে করে বান্ধবীর জেঠির দোকান আমাদের সামনেই কিন্তু আমরা চপ খাই না বলে আনাও হয় না খাওয়া হয় না বলো বলো তুমি কিছু বলো তপ যেহেতু চপ খেলো তাই ওকে আর এখন ঘুগনি দিইনি ওর জন্য একদম বাড়িতেই পাঠিয়ে দিচ্ছি বাড়িতে গিয়ে রাতে খাবে ঘুগনিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখো ওর জন্য টিফিন বক্সে তুলে দিচ্ছি ঘুগনিটা খেয়ে কিন্তু রিভিউ দেবে হ্যাঁ দারুণ হয়েছে আমি একটুখানি খেলাম ওকে এক চামচ দিয়েছি এক চামচ খেয়েছি তাও একটু ভালো করে দিও হ্যাঁ ওকে আজকে রাতে আমাদের স্পেশাল ডিনার মুড়ি আর ঘুগনি মুড়ির উপরে ঘুগনিটা ছড়িয়ে নিয়েছি আর উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এইভাবে ঘুগনি মুড়ি খেতে কিন্তু ভালো লাগে মানে অনেককে দেখেছি আলাদা করে তরকারি চামচ দিয়ে খায় আর মুড়ি আলাদা করে খায় তবে আমার এরকম মেখেই ভালো লাগে তাই মুড়ির উপর দিয়ে নিয়ে নিয়েছি ভাইকে তো আগে দিয়ে দিলাম এবারে আমিও নিয়ে নিয়েছি মা আমাকে দিয়ে দিচ্ছে উপর থেকে পেঁয়াজ আর এই যে মায়ের বাবাও খাওয়া শুরু করে দিয়েছে এবার আমরাও শুরু করে দিই বলো খেয়ে নিই 11:30 বাজে এই দেখো 11:30 বাজে ঘুগনিটা কেমন খেলে বলো খুব ভালো খেয়েছি খুব ভালো খেয়েছি এতক্ষণ টাইম নেই বলছে খুব ভালো খেয়েছি ভালো খেয়েছি তো একটু টাইম নিয়ে তাই বললাম বুঝে বুঝে আরও বললাম আর কি খুব ভালো খেয়েছি ভালো লেগেছে তো মন ভরেছে তো এখন যা পরিস্থিতি মন ভরে না কিন্তু খুব ভালো লেগেছে খেতে চাই দেখে যা খবর শুনছি আর কি মন ভরে বলো খবর দেখে দেখে কারোরই আর কি মন টন ভালো নেই যা আর কি নিউজ দেখছি খেতে হবে না খেলে হবে না এখানে হোক যেখানে হোক মানে সত্যি খুব খারাপ লাগছে যে এইভাবে আর কি সবকিছু ঘটছে সবকিছু দেখার পর শুরু হলে এক দিয়ে আরেকটা খুবই হতাশ খুবই হতাশ শুরুটা যেটা দিয়ে হয়েছিল যেটা দিয়ে আরো অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলবো কিছুই বলছি না কারণ অনেক কিছু এখন বিতর্কমূলক ব্যাপার হয়ে যাবে ব্লগ বানাই তাই ডেইলি ব্লগের মধ্যে এখন এর পছন্দ হবে না তার পছন্দ হবে না তাই বেশি কিছু বলছি না তবে হ্যাঁ খুবই হতাশ খুবই লজ্জাজনক আর কি বলবো এইটুকুনি আমার কথা হলো যেটা কারণটা দিয়ে ওরা শুরু করেছিল সেই কারণটা দিয়ে ওরা শেষ করতো তাহলে মধ্যে শুরুটা তো ঠিক ছিল কিন্তু সেটা না হয় অল্প হয়ে গেল হতাশ খুবই হতাশ লজ্জাজনক যা চারিদিকে দেখছি আর টন দিন নিয়ে যা আর ভালো লাগছে হ্যাঁ আমাদের এখানে আমাদের ভারত নিয়ে অনেক কিছু মন্তব্য করা হচ্ছে যেগুলো খুব হাস্যকর কিছু জিনিস হতাশার কিছু জিনিস লজ্জাজনক আর যেটা আমাদের দেশ নিয়ে করা হচ্ছে সেটা হচ্ছে হাস্যকর যাই হোক চলো আমার কথা হলো যার যার দেবতা তার তার কাছে তাকে নিয়ে ছিনে মিনে খেলাটা ঠিক না কিন্তু সবাই সেটা করছে এটাই আর কি খারাপ লাগে আর কিছু না পরিচয় দিচ্ছে নিজেদের আর কি করা যাবে তো চলো 12:20 বাজে আজকে ব্লগটা এবারে শেষ করি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট সামনে এখন পুজো আসছে একটু সুস্থ না থাকলে হবে